আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের প্রতীক আমাদের জীবনে আমরা একদিন মারা যাবই মৃত্যু অনিবার্য সত্য অবশ্যই আমরা মারা যাব আর মারা গেলে আমাদের সাথে কী কী জিনিস যাবে সেই বিষয়ে একটি হাদিস বলবো আমা ইল্লা বিল্লাহ আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনটি জিনিস মৃত ব্যক্তির পিছনে পিছনে যায় তার থেকে পরিবার পরিজন তার ধন সম্পদ ও তার আমল তা থেকে দুটি জিনিস ফিরে আসে একটি হচ্ছে তার পরিবার পরিজন এবং অপরটি হচ্ছে তার ধন সম্পদ আর একটি জিনিস তার সাথে থেকে যায় তা হলো তার আমল এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একজন ব্যক্তি যখন মারা যায় তার সাথে দুটি সম্পদ তিনটি সম্পদ তার কবর পর্যন্ত যায় তা হচ্ছে কি তার ধন সম্পদ তার আত্মীয় স্বজন পরিবার পরিজন আর হলো আমল তাকে দাফনস্থ বা কবরস্থ করার পরে তার থেকে দুটি জিনিস ফিরে আসে একটা হলো কি তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আর দ্বিতীয়টি হলি তার ধনসম্পদ তার সাথে শুধুমাত্র কবরে থেকে যায় তার আমল আমরা এই পৃথিবীতে বেঁচে আছি আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি সুদ খাই গুস খাই সম্পদের পাহাড় তৈরি করি ক্ষমতার বড়াই দেখাই কিন্তু দিন শেষে আমরা যখন মারা যাব তখন আমাদের সাথে এগুলোই তো এই আমলগুলোই যাবে অথচ যদি আমরা মানুষের সাথে সদচরণ করতাম ভালো ব্যবহার করতাম পৃথিবীতে দান দানস করতাম আল্লাহর জমিনে নিজেকে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতাম একজন ভালো মুমিন হিসাবে প্রতিষ্ঠিত করতাম তাহলে আমার পৃথিবী পৃথিবীর জীবন এবং আখড়াতের জীবনটা সুন্দর হতো এত দন সম্পদ পাহাড় পাহাড় সমান দন সম্পদ আপনার কি কাজে আসবে এটা তো আমরা আপনার কবরে যাবে না অথচ যদি আপনি কিছু টাকা দান করে যেতেন সাদগা জারিয়ার মতন কিছু পোল তারপরে কোনো গাছগাছি লাগাই যেতেন তাহলে হয়তো বা ওগুলো আপনার জীবনে একদিন কাজে আসত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো আচরণ করার দান করুক পিতা মাতা আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি আমাদের কলিকদের সাথে ভালো আচরণ করার তভি দান করুক ভালো মানুষ হিসেবে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত লাভ করি নিয়মিত পাশুক্ত সরতা আদায় করি আমরা এই জীবনের সাথে আখিরাতের জীবনটাকেও গুরুত্ব দেওয়া সহকারে দেখি মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো মানুষের অর্থে অভিযান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ